সুবান এখন একটা ব্লগ বানাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি এখন তোমাদের দেখাচ্ছি। এটাও খুব ভালোবাসে, যখন ও অবসর হয়, যখন ফ্রি টাইমে থাকে তখন এটা নিয়েই বসে থাকে ম্যাক্সিমাম সময়। এই খেলনাটা আমি অনেকগুলোই ছিল, কিছুটা হারিয়ে গেছে, কিছুটা অন্য জায়গায় রাখা আছে মেবি। তো এই খেলনাটা আমি ওকে একবার দুর্গাপুজো, আমাদের এখানে একটা মেলা হয়, তো ওই মেলা থেকে কিনে দিয়েছিলাম। নানান রকম শেপ ও বানাতে পারে, এগুলো দিয়ে চেয়ার টেবিল এরকমও বানানো যায়। তো এই মুহূর্তে তুমি কি বানাচ্ছো? আমি রোবট বানাচ্ছি। আচ্ছা, ওর রোবট বানাচ্ছে এটা দিয়ে। এই অরেঞ্জ কালারের গাড়িটা যে দেখতে পাচ্ছ, এটা ওর বড় পিসি, ওকে ও সেই পিসিকে ভালো মা বলে ডাকে, সে ভালো মা ওকে গিফট করেছিল এই অরেঞ্জ কালারের গাড়িটা ওর জন্মদিনে। সেই অরেঞ্জ কালারের মতো আরো রিমোট কন্ট্রোল গাড়ি আছে, দেখো। এই যে এই গাড়িটা দেখছো, এটা ওর বাবা নিউ মার্কেট থেকে এনে দিয়েছিল। খুব শক্তপোক্ত একটা গাড়ি, অনেকবার পড়েছে, হাত থেকে অনেকবার পড়েছে, কিন্তু কিছুই হয়নি, কোনো দিকে কিছু ভাঙেনি। অনেক পুরনো গাড়িটা, তখন সুবান মেবি 3 ইয়ার্সের ছিল। তো গাড়িটার বয়স মোটামুটি এখন 4 ইয়ার্সের মতো। তো এটা খুব ভালো একটা গাড়ি এবং খুব স্মুথলি চলে, আমার খুব পছন্দ এই গাড়িটা। তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিছু ছোট ছোট গাড়ি, এটা দেখো। এটার সঙ্গে আমার কিছু স্মৃতি জড়িত আছে। আমার এবং সুবানের বাবার যখন কোভিড হয়েছিল, আমার শুধু আমাদের দুজনের না, আমার শ্বশুর এবং শাশুড়িও ইনফেক্টেড হয়েছিলেন। তো আমি সুবানকে ওর পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ফর হিজ সেফটি। তখন ওখান থেকে বায়না করেছিল, মা আমাকে খেলনা কিনে দাও, কারণ ওর পিসির বাড়িতে তো খেলনা বলতে কিছু ছিল না। ও ওখানে ড্রয়িং এবং কার্টুন দেখেই টাইম পাস করছিল এবং আমাকে ফোন করে বলতো আমাকে কিছু খেলনা দাও, কিছু খেলনা দাও। তখন আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো সেই গাড়িগুলো হলো এটা, এবং খুব খুব ভালো কোয়ালিটি গাড়িগুলো, খুব স্মুথলি চলে, পুশব্যাক না, জাস্ট এমনি আর কি, এমনি চলে। বাট লুকস, গাড়িগুলোর লুকসটাও দারুণ সুন্দর, কালার কম্বিনেশন এবং ম্যাটেরিয়ালস সবকটাই খুব ভালো। তো যার দরুন এই চারটে গাড়ি আমার আমার খুব পছন্দের। এরকম আরও ছোটো এইটা, এই গাড়িটাও খুব ছোটো একটা গাড়ি। এই গাড়িটা ওর বন্ধু দিয়েছিল, ওর স্কুল ফ্রেন্ডের বার্থডেতে আমরা গেছিলাম, ওখান থেকে রিটার্ন গিফট হিসেবে এটা পেয়েছিল। এটা এবং এটাও, এই গাড়িটাও তোমরা দেখো, এই গাড়িটাও সেম। এই ছোটো ছোটো গাড়িগুলো খুব বেশি সুন্দর লাগে আমার কাছে, মানে এগুলোর লুকসগুলো। এই গাড়িটা তো সম্পূর্ণভাবে খোলা যায়, মানে নিজের ফুলে পুরো রিপেয়ার করা যায়। মানে এই যে আমি দেখাচ্ছি, এখানে এই স্ক্রুগুলো খোলা যায়, এই চাকাগুলোর স্ক্রুগুলো খোলা যায়, সমস্ত কিছু এটা ফুলে আবার রিপেয়ার করা যায়। তারপর আমি তোমাদের দেখাচ্ছি দুটো ওয়াকি টকি, দেখো। তোমাদের যে ওয়াকি টকিটা আমি দেখালাম, এটা এটার সঙ্গে যে গল্পটা জড়িয়ে আছে সেটা বলছি আমি তোমাদের। তখন আমরা ক্রিসমাস সেলিব্রেট করতাম, তো ওর পিসি বলতো যে না, বাচ্চাদের সব কিছুই এসে খাবি। তো সেই ক্রিসমাসের সময় সান্তা ক্লজ ওকে, মানে ও বিশ্বাস করে সান্তা ক্লজ এই গিফটটা ওকে দিয়ে গেছে, এই ওয়াকি টকিটা। অ্যাকচুয়ালি ও পিসি কিনে এনে দিয়েছিলো,
তো সেই গল্পটা এখন ওর কাছে রিভিল হয়েছে। ও এখনো বিলিভ করে না যে এটা সেন্টা এনে দিয়েছিল, ওটা পিছি এনে দেয়নি, সেটা এখনো ও বিলিভ করে। আমি বলছি পেছন থেকে ও কোপ করছে আমাকে যে না এটা সেন্টাই দিয়েছিল, এটা পিছি দেয়নি, মানে ওর মাম্মি দেয়নি। বাট যেটা সত্যি ঘটনা হলো যে এটা ওর পিছি এনে দিয়েছিল। তখন আমরা বলতাম যে সেন্টা আছে, যারা গুড বয় হয় বা গুড চাইল্ড হয়, ওবিডিয়েন্ট চাইল্ড হয়, তাদেরকে এসে সেন্টা এগুলো গিফট করে। তো সেটাই ও বিলিভ করেছিল এবং এখনও করে। এই ওয়াকি টকির পেছনের গল্প হলো সেটাই। সুবানের আরও দুটো ফেভারেট টয় আছে যেটার গল্প সুবান নিজের মুখেই বলতে চায়। তাহলে চলো আমরা সুবানের মুখ থেকে শুনি ওর ফেভারেট গল্প। বলো। এইটা হলো একটা গাড়ি, এটা দোকান থেকে কেনা হয়েছিল অনেক আগে, আমি আমার দিয়েছিলাম 4 বছর ছিলাম তখন। একদিন আমি খেতে বসে এটাকে আমার হাত থেকে ফেলে দিয়েছিলাম, তখন এটা ভেঙে আসছিল। আবার সেই দোকানটায় গিয়ে আবার এমনি একটা কেনা হয়েছে, আর সেটাই এটা। এটা লাইট চলতো, সুইচ আছে, কিন্তু এটা এখন লাইট জ্বলে না, গান হতে হয়। আর এইটার একটা চাকাও চলে গেছে, সব মোটামুটি ভাঙা হয়ে গেছে, কিছুই আসতো নেই, কয়েকটা বাদে মোটামুটি সবই গোল্লার খাতায় আর কি। আচ্ছা, তারপরে আরেকটা কোনটা তোমার বলে দাও, আরেকটা কোনটা? আচ্ছা, এটাও মনে নেই। এইটা হয়েছিল, এইটা আমার ঠাম্মি দিয়েছিল, আমি জানি না কোথা থেকে দিয়েছিল। ওই দোকান থেকেই যেখান থেকে এই গাড়িটা কেনা হয়েছিল তোমার, সেই দোকানতেই এটা। এটা তখন তুমি আরো ছোট ছিলে, তখন জাস্ট সবে সবে ওই খেলনা নিয়ে খেলতে বুঝতো আর কি, যেমন লাইট জ্বললেও ভয় পেত না সেই রকম। এইটার মধ্যে অনেক লাইট জ্বলে, এটা ব্যাটারি লাগালেও এখানটায়, আর এটা লাইট জ্বলে চলে, অনেক কিছু করে। আর এটা এই ডাক্তার একটা স্পেশাল একটা স্পেশালিটি আছে, সেটা আমি দেখাচ্ছি দাও। এইটা কিছু দিয়ে ডিম দিয়ে দাও। হ্যাঁ, খেলনাটা এটা খুব সুইট একটা খেলনা, দেখো ডাক্তার খুব সুইট। এবং এইটার যেটা স্পেশালিটি হলো সেটা হলো এটার পেছনটা না এরকম এরকম হোল আছে, এরকম হোল আছে, এবং তিনখানা ডিম এটার ভিতরে ঢুকে থাকতো, থাকে ডিম রাখা যায়, তিনখানা ডিম এটার মধ্যে আছে, এখন আপাতত একটাই আছে। তো যখনই বাজনা বাজতো এটার মধ্যে লাইট জ্বলতো, কিছুক্ষণ পরে পরে এই জায়গাটা খুলে হাসতে তিনখানা ডিম পাতো। এখনো পারে, মানে ব্যাটারি লাগালে যখন চলে আর কি, এখনো তিনখানা ডিম এর ভেতর থেকে বেরোয়। তো এটাই হলো এটার স্পেশালিটি, এবং দেখতেও খুব সুইট, খুব কিউট একটা খেলনা, সুবানের খুব পছন্দ। সুবান সেই রোবটটা বানাচ্ছে, যেটা প্রথমেই আমি তোমাকে বলছিলাম, তোমাদের সবাইকে বলছিলাম, অলমোস্ট শেষ হয়ে আসছে। যাই হোক, ইন দ্য মিন টাইম আমি তোমাদেরকে ওর যে টেডি বিয়ারগুলো আছে, যে সফট টয়েসগুলো আছে সেগুলো বলছি। সেগুলো প্রত্যেকটার সঙ্গে এক একটা গল্প জড়িয়ে আছে। এই যে গন্নুটা দেখছো, এটা আমি যখন আমার বাপের বাড়ি গেছিলাম তখন আমি ওকে নিয়ে মার্কেটে গেছিলাম একবার, তখন ও অনেক ছোট। প্রথম ও বাবা আমার ওর মামার বাড়ি গেছিলো যখন ও 1 ইয়ার্স ওল্ড ছিল, তখন ও ফার্স্ট ওর মামার বাড়ি যায়, তখনই বোধ হয় সেই সময়ই আমি একবার ওকে মার্কেট নিয়ে যাচ্ছিলাম। তখন একটা সফট টয়েসের দোকানে গিয়ে ও মানে ওর জন্য খেলনা কিনবো, তখন এই গান্নুটা ওর খুব পছন্দ হয়েছিল, তাই আমি তখনই এই গান্নুটা ওকে কিনে দিয়েছিলাম। তো এই গান্নুর বয়স হলো গিয়ে অলমোস্ট 6 ইয়ার্স ওল্ড। এবার দেখাচ্ছি তোমাদের যে ডাকটা, এটা মধ্যে একবার আমি একটা ব্লগে বলেছিলাম, তাও আজকে পুরোটা বলছি। এটা আমি সুবানের জন্মের সময়ের বাবা শিলিগুড়ি পোস্টিং ছিল। তো এটা দেখো, চোখ না কিছুই নেই এখন। গল্পটা হলো যে যখন ওর বাবা শিলিগুড়ি ছিল, আমি ফার্স্ট অন্নপ্রাশনের পরে সুবানকে শিলিগুড়ি নিয়ে যাই, তখন ওই রকম মার্কেটে গিয়ে আমার বেসিক্যালি ডাকটা খুব পছন্দ হয়েছিল সুবানের জন্য। সুবান তো তখন কিছুই বুঝতো না, তো তাই ওর বাবা ওই এই ডাকটাকে আমার সুবানের জন্য কিনে দিয়েছিল। দেন এই যে টেডি বিয়ারটা দেখছো, এই টেডি বিয়ারটা ওর কুট্টি পিসির দেওয়া, ওর অন্নপ্রাশনের কুট্টি পিসি এসেছিল, তখন এই কুট্টি পিসি এই ডাক এই টেডি বিয়ারটা দিয়েছিল। এটারও নাক নেই, দেখ
এটা ওর নাক চলে গেছে। দেন এই যে টর্টয়েসগুলো দেখছো, এই দুটো অবশ্য সুবানের জন্মের আগে আমি এমনি আমার দেখে ভালো লেগেছিল, আমি গড়িয়ার থেকে কিনে এনেছিলাম এই টর্টয়েসগুলোকে। তো আলটিমেট পরে সুবানের হয়ে যায়। আর এটা একটা হলো ম্যাঙ্গো পিলো, ম্যাঙ্গো পিলো। তখন আমরা পাটনায় ছিলাম এবং কোনো একটা মলে গেছিলাম, মনে নেই আমার এখন কোন মলে। তখন সুবানের ওই 7-8 মান্থস হবে, কারণ শিলিগুড়িতে যাওয়ার 1.5 মান্থস পরেই আমরা পাটনা চলে যাই। তখন আমরা একটা মলে গেছিলাম একদিন ইভিনিংয়ে, তখন ওখানে গিয়ে এই ম্যাঙ্গোটাকে আমার খুব পছন্দ হয় অ্যাজ এ পিলো, সুবানের পিলো হিসাবে তখন আমি এটা কিনে দিয়েছিলাম। আর এই একটা দেখো কিছু কিছু ডগি, একটা দেখতে পাচ্ছ কি কিউট সা একটা বাস্কেটে বসে আছে। এই ডগিটা ওর পিসি দিয়েছিল, মানে ওর মাম্মি, ওর মাম্মির বাড়িতে ও বেড়াতে গেছিলো, তখন এই ডগিটাকে ওর মাম্মি দেয়। মাম্মিকে কেউ একজন গিফট করেছিল, বাট যেহেতু সুবানের পছন্দ হয়ে গেছিলো তাই মাম্মি ওকে এটা গিফট করে দেয়। এটা আমারও খুব পছন্দের, খুব কিউট একটা। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে সুবানের টয়েস কালেকশন, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। সুবানের টয়েসগুলোর মধ্যে আমার কিছু ফেভারিট টয়েস আছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং যেটা এটাও একটা, এই টয়েসটা আমার খুব খুব পছন্দের। যাই হোক, তো বন্ধুরা আজকে যারা নতুন আমার ভিডিওটিকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমার সমস্ত নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যেসব বন্ধুরা শুরু থেকে আমার সঙ্গে আছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো এবং আমার এগিয়ে চলার পথে আমার সাথী হো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, ফিরে আসবো খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।